আন্তর্জাতিক নারী দিবসে মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভানেত্রী শাহনাজ বেগমকে প্রার্থী করার দাবি নিয়ে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন। এছাড়া 26টা ব্লকের মহিলা সভানেত্রীরা একযোগে পদত্যাগ করার রিমকিও দিলেন। কি বললেন মহিলা নেত্রীরা দেখুন। আন্তর্জাতিক নারী দিবসে মুর্শিদাবাদ দাবি করছি আজকে যে শাহনাজ বেগম একমাত্র মহিলা নেত্রী, সারা মুর্শিদাবাদের যেখানে সেখানে উনি সংগঠনটা করে, একদম জঙ্গলে বনে সমুদ্রে পদ্মার ধার থেকে শুরু করে যেখানে সেখানে, অথচ সেই মহিলা একটা প্রার্থী হওয়ার যোগ্য হলো না, তাহলে আগামী দিনে কি ভরসায় মহিলারা সংগঠনটা করবে? তো আগামী দিনে ব্লকে যখন আমরা আজকে জেলায় একটা মহিলা নেত্রীর গুরুত্ব নাই, আগামী দিনে জেলা ব্লকগুলোতে আমাদেরকে এরকম ছুড়ে ফেলে দেবে কে? তোমরা কিসের সংগঠন করো? যারা নেতারা থাকবে তাদের নেতাদের বউ, তার নেতাদের আত্মীয় স্বজন তারাই টিকিট পাবে, আমরা শুধু সংগঠন করে বেড়াবো, মেয়েদের গাদা গাদা টাকা দিয়ে ভাড়া দিয়ে নিয়ে এসে এসে সংগঠন করবো, আর আমাদের কোনো গুরুত্ব থাকবে না। যদি করা হয় আমরা দাবি রাখছি, যদি না করা হয় আমরা 26টা ব্লকের মহিলা প্রেসিডেন্ট আমরা সবাই পদত্যাগ দেব। সেটার জন্য আগামী আমরা এখানে আমরা রেজিগনেশন লেটার আমাদের জেলা সভাপতির কাছে দিয়ে দিব। কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলা সভানেত্রী শাহনাজ বেগমের নেতৃত্বে একটা মিছিল করেছি এবং অবস্থান বিক্ষোভ করেছি। আমরা দলবিরোধী নই, আমরা দলের সঙ্গেই আছি। গত এমপি ভোটেও মহিলারা যথেষ্ট যোগ্যতার সঙ্গে দুটো এমপি মুর্শিদাবাদ থেকে মমতা ব্যানার্জিকে উপহার দেওয়াতে মহিলাদের যথেষ্ট গুরুত্ব ছিল, মহিলাদের যথেষ্ট সব কিছু অবদান ছিল। কিন্তু আমাদের একটাই দাবি যে সারা জেলাতে 22টা বিধানসভায় একজন যোগ্য প্রার্থীর হয়ে আমরা দাবি করেছিলাম যে আমাদের জেলা সভানেত্রীর একটা টিকিট দরকার ছিল। আজকে 8ই মার্চে আমরা সেটাই সবাই দাবি করছি একসঙ্গে, সবাই তো সবাই মিলে একসঙ্গে দাবি করছি শাহনাজ বেগমকে একটা টিকিট আমরা দাবি চাইছি। যদি সেটা না হয় আমরা আগামী পঞ্চায়েত ইলেকশনে এই আজকে যে জেলা সভানেত্রীর প্রতি অবহেলাটা দেখলাম আমরা নিজেরা ভীত। আমরা আগামী পঞ্চায়েত ভোটে 50% ভোট কী করে তুলবো? আমার ব্লক সভানেত্রীরা, টাউন সভানেত্রীরা সবাই ভীত যে আজকে যে যোগ্যতাটা আমাদের নেত্রী পেল না, আজকে আগামী দিনে আমরা কি করে পাবো? আমরাও তো অবহেলিত থেকে যাবো না। আমরা আপাতত দলীয় পদ ছাড়ছি না, আমরা জেলা সভাপতির কাছে আমাদের একটা বলছে, আমাদের এটা একটা আবেগ, এটা আবেগই বলুন, এটা একটা আমাদের কষ্টই বলুন, এটা একটা মাত্র দাবি আমরা করেছিলাম যে একটা পদ জেলা সভানেত্রীর হয়ে MLA-তে যাতে দাঁড়ান। আজকে দেখুন বাইরে থেকে লিখিতভাবে জেলা সভাপতির কাছে দিলাম, আমরা দিদির কাছেও পৌঁছে দেবো, এটা আমরা সরাসরি দিদির কাছে পৌঁছে দেবো, থ্রু সুব্রত বক্সির মাধ্যমে পৌঁছে দেবো। আমাদের আজকের এই বিক্ষোভ
শুধুমাত্র আগামী দিনে যাতে মহিলারা কোনো দিক থেকে বঞ্চিত না হয়, তারা তাদের যোগ্য মর্যাদা পায়, তা না হলে দেখবেন মহিলা আগামী পঞ্চায়েতেও দেখবেন যে কার বোন হচ্ছে, কার বউ হচ্ছে, কার ভাই হচ্ছে, কার ভাগ্নে হচ্ছে, ভাগ্নি হচ্ছে, এইসব নিজেদের লোকই হচ্ছে। আর আমাদের সংগঠন যারা আমরা মাঠে ঘাটে বেরিয়ে সংগঠন করি, আজকে আমাদের জেলা সভানেত্রী যেভাবে মাঠে ঘাটে সংগঠন করে সেইটা দেখে কিন্তু আমরা ভীত আজকে যে আগামী দিনে আমরাও অবহেলিত হব, তাই বিক্ষোভ। আমরা দিদির বিরুদ্ধে নই, দিদিকে আমরা বরঞ্চ একথা 26টা ব্লকের মহিলা সব সমষ্টি একসঙ্গে একথাই বলবো যে শাহনাজ বেগমকে যে ব্লকে টিকিট দেবে সেই ব্লককে জিতিয়ে দেবার দায়িত্ব আমাদের। আজকে লিখিতভাবে অভিযোগ করা হলো যে মহিলাদেরকে প্রার্থী থেকে বঞ্চিত হচ্ছে, তো এই বিষয়টা কিভাবে দেখছেন? মহিলারা তো অন্যায় কিছু, আমার নেত্রীরা কেউ অন্যায় কিছু দাবি করেনি, খুব লিগাল ডিমান্ড করেছে। এই জেলায় 22টা সিট, 1/3 মহিলাকে টিকিট দিলে আমার এই জেলায় মিনিমাম 7টা মহিলা টিকিট পাওয়ার যোগ্যতা রাখে, টিকিট পাই। আজকে যদি মহিলা 50% ভোট ব্যাঙ্ক, 22টা বিধানসভায় ক্যান্ডিডেট জেতানোর ক্ষেত্রে 50% মহিলা ভোট ব্যাঙ্কটাই হচ্ছে একমাত্র ফ্যাক্টর। সেখানে আমার জেলার মহিলারা যারা প্রতিনিয়ত সংগঠনটা করে, যারা গ্রামের মেয়েদের টেনে বের করে এনে মিছিল করায়, মিটিং করায়, দিদির কর্মসূচিগুলো বাড়ি বাড়ি প্রচার করে, যারা আজ পর্যন্ত গত লকডাউন থেকে আজকের ডেট পর্যন্ত একটা দিনের জন্য মানুষের পরিষেবা থেকে বঞ্চিত হয়নি, তো তারা যে ডিমান্ডটা করেছে এটা খুব লজিক্যালি ডিমান্ড, এবং এই ডিমান্ডের সঙ্গে আমিও একমত। আমার মিনিমাম 7টা মেয়ে, আজকে 3% হলে 7টা মেয়ে এখানে ক্যান্ডিডেট হওয়ার যোগ্য। আমি জানি না যে দিদি মহিলাদের অনেক ক্যান্ডিডেট করেছেন, 51 জন মহিলাকে ক্যান্ডিডেট করেছেন, তাহলে আমাদের মফস্বলের মেয়েরা, মফস্বলই দলকে ক্ষমতায় আনবে, মফস্বলের মহিলা ভোটই দল ক্ষমতায় আসবে, তাহলে আমাদের মফস্বলের মহিলা বঞ্চিত থাকবে কেন? আমাদের মফস্বলের মেয়েদের কোন কোয়ালিটি নেই, কোন গ্রহণযোগ্যতা নেই? পলিটিক্যাল মেয়েদের দিয়েই পলিটিক্স করানো উচিত বলে আমি মনে করি। তাহলে এখানে জেলা সভাপতি একটা দাবি করে যে 22-এ 22, সেখানে কি প্রভাব পড়বে বলে মনে করছেন? না, সেটা আমরা দেখুন হতে দেবো না। আজকের নেতৃত্বের অভিমান হয়েছে, আমি নিশ্চয়ই ওদেরকে বোঝাবো। এবারের বিধানসভাটা অন্যরকম, ফলে ক্ষোভ মান অভিমান যাই থাকুক না কেন, তাদেরকে আমি নিশ্চয়ই বোঝাবো যে 22টা সিটি যেন মহিলা ভোট ব্যাঙ্কটা অটুট থাকে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের তৃণমূলের প্রতীকে ক্যান্ডিডেটরা যেতে, সেই ক্ষেত্রে আমি আপনার চেষ্টা করি।